बिस्मिल्लाहिर रहमानिर रहीम जर्नी एकाडेमी यूट्यूब चैनल पक्ष थेके आबारो आपनादेर सबाइके स्वागतम। आमरा एबार आलोचना करब एसएससी प्रथम पत्रेर 9.6 चैप्टारेर 29तम पर्वे अक्षरपत्र प्रकाशनेर जे बोई रयेछे तार आमरा 7 एर जे प्रथम अंशटी रयेछे ता आमरा सल्यूशन करब। अंकटी अनेक इम्पर्टेंट, अनेकगुलो साले एसेछिलो। तो आमि साजेस्ट करब अंकटा आपनादेर भालो करे करार जोन्नो। जारा आमादेर प्रस्तुति प्रोग्रामे पड़तेछेन तादेरके आर भालोभाबे बोलबो जे समस्याগুলো করবেন এবং পিক তুলে আমাদের গ্রুপে আপনারা পাঠিয়ে দিবেন, ঠিক আছে? তো ওকে, আমরা দেওয়া আছে দিয়ে তাহলে লিখব। এখানে দুইটা অংশ রয়েছে দেওয়ার মান, এই একটা অংশ রয়েছে, এই একটা অংশ রয়েছে। আমাদের প্রমাণে এটাও দেওয়া থাকতে পারে, এটাও থাকতে পারে। প্রমাণ করতে হবে এখানে দুইবার ডেরিভেটিভ করার পর। যেহেতু এই মানটাকে ক্যালকুলেশন করে এই মানটা হয়, এই মানটা দেওয়া থাকলে সরাসরি আমরা ডেরিভেটিভ করতে পারবো। বাট যদি এই অংশটা থাকে তাহলে আমাদের ডেরিভেটিভ করার উদ্দেশ্যে কনভার্ট করে কাজ করতে হবে। তো কী ধরনের কনভার্টগুলো আমরা করব তা আমরা এখন দেখার চেষ্টা করি। দেওয়া আছে দিয়ে লেখার পর কাজ করতে হবে। ওকে, দেওয়া আছে দিয়ে আমরা লিখলাম। এখন আমাদের কাজ হলো এই লনকে ওয়াইয়ের মান নিতে হবে। আমরা সবাই লগারিদমের ক্যালকুলেশন জানি, লন যদি এ পাশে যাইতে ঋণাত্মক হয় আর ইনভার্স হলে সেটা ই ভিত্তিক লগ হয়ে যায়। তাই ই টু দি পাওয়ার হবে এ সাইন ইনভার্স হচ্ছে এক্স, কারণ লনের ক্ষেত্রে এই কাজটা হয়। ইকে উঠাই দিলে আমরা লন, অথবা লনকে উঠালে ই, ইকে উঠালে লন আমরা পাবো। তো সিম্পল। এখন আমাদের কাজ করতে হবে কি, আমরা এখন এক্সের সাপেক্ষে যদি অন্তরীকরণ করি তাহলে কি পাবো? যেখানে ওয়াই ওয়ান ওয়াই টু রয়েছে যেহেতু, তাই ওয়াই ওয়ান পাবো। এখানে ই টু দি পাওয়ার সামথিং, মানে পাওয়ারটা সামনে আসবে, ই এর পাওয়ার যা থাকে, মানে ই টু দি পাওয়ার এক্সের অন্তরীকরণ আমরা জানি ই টু দি পাওয়ার এক্সই হয়। তাই ই টু দি পাওয়ার এক্সে রাখতেছি এ সাইন ইনভার্স এক্স, কিন্তু কিছুটা কি এক্স আছে না, তাই তার আবার ডেরিভেটিভ। তাহলে এ সাইন ইনভার্স এক্স, এটা কনস্ট্যান্ট বাইরে থাকলো। সাইন ইনভার্স এক্স আমরা জানি হচ্ছে ওয়ান বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। তো এইটা ফর্মুলা। আর আমি ফর্মুলার জন্য আপনাদেরকে সবাই একটা শিট দিয়েছিলাম, যে শিটটার মাধ্যমে আমরা কিন্তু করতে পারবো যে সাইন ইনভার্স এক্সের যে ফর্মুলা রয়েছে ওয়ান বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। তো এইটা আমরা শিট থেকে দিয়েছিলাম, তো সেটাও আমরা ভালো করে করার চেষ্টা করবেন। তো এখন আমরা এখান থেকে যে কাজটা করব, যে অংশটাকে আমরা যদি রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার দ্বারা গুণ করে দেই তাহলে আমরা পাবো ওয়াই ওয়ান ইন্টু রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। দেন এখানে থাকতেছে আমাদের কি এ ই টু দি পাওয়ার এ সাইন ইনভার্স এক্স। ওকে, আশা করি আপনারা এই অংশটা ভালোভাবে বুঝতে পেরেছেন। ওকে, এখন আমাদের কাজ করতে হবে। আমরা এখানে যদি একটু ক্যালকুলেশন করতে চাই তাহলে একটু খেয়াল করুন যে আমরা মান বসানোর জন্য এই ই টু দি পাওয়ার এ সাইন ইনভার্স এক্স, ই টু দি পাওয়ার এ সাইন ইনভার্স এক্সের মান কত? ওয়াই। তা আমরা এই অংশটাতে ওয়াই বসে দিতে পারবো। তাহলে ওয়াই ওয়ান ইন্টু বলতে পারি কত, যে আমরা এটা আগে লিখি, কারণ আমরা এই মানটা আগে সবসময় লিখে এসেছি, তাই আগে লিখব। দেন ওয়াই ওয়ান ইকুয়ালস টু, এর পরিবর্তে এ ওয়াই। এখানে সাইড নোটে বলবো যেহেতু ওয়াই ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এ সাইন ইনভার্স এক্স। দেন আমাদের এখন কী করতে হবে, যেহেতু দুইবার ডেরিভেটিভ রয়েছে তো আমরা দুইবার করব। তাহলে এখানে আবারও দেখতে পাচ্ছি কি আমরা ইউ ভি ফর্মেট অ্যারাইজ করতেছে। একে চিন্তা করব ইউ, একে চিন্তা করব ভি। তাহলে ইউ ভি এর ফর্মুলা আমরা অ্যাপ্লাই করব। তাহলে প্রথমটাকে বাইরে রেখে দ্বিতীয়টাকে ডেরিভেটিভ, ওয়াই ওয়ানকে করলে পাবো ওয়াই টু প্লাস প্রথমটাকে বাইরে রেখে দ্বিতীয়টা ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। তাহলে রুট ওভার কিছু, মানে ওয়ান বাই টু রুট ওভার কিছু, কিছুটা কি এক্স আছে না, ওয়ানকে করলে জিরো, এক্সকে করলে মাইনাস টয়েস এক্স, এক্স স্কোয়ার করবো, টয়েস মাইনাসটা ঠিকই থাকবে। ইকুয়ালস টু আমরা এ ওয়াই, তাহলে ওয়াইকে করলে আমরা পাবো হচ্ছে ওয়াই ওয়ান। ওকে, আমাদের সিম্পল। আমাদের এখন ক্যালকুলেশন করলে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টে আমরা পৌঁছে যাব। তো ওকে, আমরা এখন কাজটা করি। তাহলে আমাদের সেই কি ফর্মেটটা অ্যারাইজ করে আমরা দেখার চেষ্টা করি। তো আমরা যখন এখানে ইউভি ফর্মেট অ্যারাইজ করে কাজ করেছি এই অবস্থায় দেখতে পাচ্ছি আমাদের এই অংশ লেগেছি এখানেও। তাহলে এখানে টু টু ক্যান্সেল আউট, মাইনাস এক্স ওয়াই ওয়ান বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু এ ওয়াই ওয়ান। খেয়াল করুন এই পরিবর্তে আমাদের যে অংশটা বসতেছে, আমরা একটু ক্যালকুলেশন করি কি ফর্মেটে অ্যারাইজ করে। এখানে আমাদের যেহেতু রুট নাই, তাই রুটকে উঠাতে গেলে আমাদের অবশ্যই বড় করতে হবে, অর্থাৎ রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার দিয়ে গুণ। যেখানে গুণ করি তাহলে এত এক্স স্কোয়ার হচ্ছে, আর এখানে ক্রিয়েট হচ্ছে ওয়াই টু মাইনাস, এটা উঠে যাচ্ছে এক্স ওয়াই ওয়ান হচ্ছে, और एखे गुण हे ए वाई वन इंटू वन माइनस एक्स स्क्वायर तो ये रूट ओवर मान। अच्छा एखन ए अंशटार मान आबार आमरा खेयाल करी जे रूट ओवर वाई वानेर मान कत ए वाई तो एखाने आमरा बसे दिते पारी वन माइनस एक्स स्क्वायर वाई टू एक्स वाई वन इक्वल्स टू ए और ये पूरा अंशटा माने कि ए वाई ताहले एटा आबार ए इंटू ए वाई ताहले एखान थेके पाच्छी कि वन माइनस एक्स स्क्वायर वाई टू माइनस एक्स वाई वन जे पाशे निये आसछी ताहले ए स्क्वायर वाई इक्वल्स टू जिरो जा किना आमादेर एटा किन्तु प्रमाणेर विषय छिलो তাই এখানে আমরা সাইড নোটে বলবো কি কারণে এ ওয়াই ইকুয়ালস টু ওয়ান মাইনাস এক্স স্কোয়ার রুট ওয়াই ওয়ান তো জিরো এত হচ্ছে প্রমাণিত বলবো। বাট এই অংশে ক্যালকুলেশনের জন্য আমরা আরেক ধরনের ক্যালকুলেশন করতে পারি যে এখান থেকে আমি ইউভি মেথড অ্যাপ্লাই করেছি এবং ক্যালকুলেশন করে উত্তরটা যেভাবে আসে সেভাবে করার আমি চেষ্টা করেছি। বাট অনেকে যদি চিন্তা করে যেহেতু এ স্কোয়ার আছে এখানে এ স্কোয়ার আছে তো এ স্কোয়ার এই লাইনের পরে এ স্কোয়ারটা আমি কীভাবে পেতে পারি সেক্ষেত্রে অনেকে চিন্তা করতে পারে না আমি বড় করে দিব তাহলে আনসারটা আসবে। তাহলে এখানে যদি আমি বড় করে দেই তাহলে হবে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার इंटू वाई वन वर्ग इक्वल्स टू ए स्क्वायर वाई स्क्वायर देखो सीम्पलि कैलकुलेशन हमारे तक और सहज होच्छे तो एक क्षेत्र आबार एटाके चिंता करते हबे कि एटाके चिंता करब इू एके चिंता करब भि ताहले इउ भि फर्मेट आमादेर अरेंज करतेछे तो आमरा इउ भि एर फर्मुला आबार यूज करब प्रथमटाके बाइरे रेखे द्वितीयटा डेरिवेटिव वाई एटाके बोले टू वाई वन और वाई टू थाकबे प्लस द्वितीयटा वाई वन के बाहरे रखब एके जो करी तो वन के कर ले जिरो एक्स स्क्वायर के कर ले माइनस टोस एक्स और इक्वल्स टू ए स्क्वायर और ये हे टू वाई जेहेतु वाई वाई वन ये अरेंज कर दें एखे काज कर सरासरि आमरा तीन पक्ष थेके सरासरि कि टू वाई वन के बाद दिए निते पारी टू वाई वन के बाद दिले एखाने पाच्छी एक्स वन माइनस एक्स स्क्वायर टू वाई वन बद दी एखे वाई टू एखे माइनस टू वाई वन बद दी एखे शुद्ध एक्स वाई वन थकते से और एखान जो बद दिए नहीं तो वाई वन के तेल ए स्क्वायर वाई थकते से और सरसि ये जो पक्षान्तर कर नहीं आसि वन माइनस एक्स स्क्वायर वाई टू माइनस एक्स वाई वन माइनस ए स्क्वायर वाई इक्वल्स टू जिरो ताओ किन्तु आमादेर विषयटा मिले अर्थात आमरा ए अंश थेके सिद्धान्त निते पारी तो ক্যালকুলেশন মেথডটা যেভাবে অগ্রসর হবে তার সেইভাবে উত্তরটা আসবে এখানে কিন্তু ভুল আসার কোনো চান্স নাই। তো আমি সাজেস্ট করব স্টুডেন্টদের যে আপনারা সবাই নিজের মতো করে করার চেষ্টা করবেন কোনো সমাধান বা দেখে নয় নিজের মতো করে চেষ্টা করবেন যখন মিলবে না তখন আমাকে বলবেন যে ভাইয়া বা স্যার আমি এই জায়গাটা বুঝি নাই আপনারা এই জায়গাটা বুঝে দিলে ক্লিয়ার হবে ওকে আমি যখন সেই জায়গাটা বুঝাই দিব ओके एर परवर्ती 30तम पर्वे आमरा एटा जेहेतु करलाम आमरा 7 एर 1 नम्बर मैथटा मूलत एटा आमरा सल्यूशन करलाम तो एरपरे आमरा 7 एर जे 2 नम्बर मैथटी रयेछे 30तम पर्वे तो सेई विषयटा डिसकास करब ln y इक्वल्स टू m cos इनभार्स x अथवा y इक्वल्स टू e टू दि पावर m cos इनभार्स x होले प्रमाण करते हबे m बड़ अंशटा तो आमरा परवर्ती 30तम पर्व करब तो सेई पर्वटा देखार आमंत्रण जानिये पर्वटा एखाने शेष करछि। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।